আমি এখন আছি সিকিমের আগামলোকে। দেখুন তাশলিং হোমস্টে এটা আমাদের, আর জাস্ট ভিউটা দেখুন, সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের ভিডিও অসাধারণ। প্রত্যেকটা ঘরের থেকে জানলা আছে, বড় বড় জানলা। আমাদের রুম ভিউ দারুণ ছিল, দোতলার ঘরগুলো বেশি সুন্দর আমার মনে হয়েছে, আমরা দোতলার ঘরে আছি। আর এখানের আতিথেয়তা ভীষণ, মানে ভীষণই ভালো, কারণ আমি একটা ছোট বেবি নিয়ে এসেছি, সে অনলি 3.5 ইয়ার্স, এবং আমার মা এসছেন, উনিও 60 বছরের। তো এখানে যিনি আছেন আতিথেয়তা করার জন্য, পুনম দিদি, উনি ভীষণ ভালো। আমার বাচ্চাটার ঝাল লাগে, আমার ঠান্ডা লেগেছে, সব রকম খেয়াল রেখেছে। আমি এর আগে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এইরকম নিজের করে কেউ নেয়নি। তো এখানে আমি সবাইকে নিশ্চয়ই রেকমেন্ড করবো যে একবার অবশ্যই আসবেন, সিকিম যদি আসেন তাহলে এখানে অবশ্যই একবার আসবেন, ঘুরে যান। আর আমাদের ড্রাইভার ভাইয়াও ভীষণ ভালো ছিল, যেহেতু আমার মায়ের বয়স বেশি এবং বেবিও ছোট, তো খুব সাবধানে গাড়ি চালিয়েছেন। মানে আমি আপনাদের বোঝাতে পারবো না যে দুদিনের আমরা এই যে এখানে এসে, আমি দুদিনই এখানেই ছিলাম, এবং আমার একবারও মনে হয়নি যে আমি অন্য কোথাও থাকলে ভালো হতো। আমার এখানে মনে হয়েছে আমি আবার আসবো, এবং আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি এটা রেকমেন্ডেশন পেয়েছি ফেসবুক থেকে, এবং নীলাঞ্জনদার সাথে যখন আমার পরিচয় হয়েছে, উনি ভীষণ ভালো মানুষ, আর পুরোটা উনিই আমাদের করে দিয়েছেন, এবং ওনার ভরসাতেই আমি এখানে এসেছি। তো আপনারা নিশ্চয়ই একবার আসুন, ঘুরে দেখুন আগামলোক, এবং তাশলিং হোমস্টেতে নিশ্চয়ই একদিন বা দুদিন স্টে করুন।